তো সাথে থেকে দেখে নাও আমি কিভাবে এটা রেডি করছি। হাই ফ্রেন্ডস, সবাইকে ওয়েলকাম মৌসুমিস খেলাঘরে। আজকে চলে এসেছি চিকেন ভুনার রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে। তো চিকেন ভুনা তো সবাই খেয়েছো নিশ্চয়ই, তাও সবাই জানো চিকেন ভুনা রেসিপি। তাও আমি আমার স্টাইলে তোমাদের কাছে শেয়ার করে নিয়েছি চিকেন ভুনার রেসিপিটা। তোমরা ফার্স্ট থেকে ভিডিওটা দেখো আর আমাকে জানিও কেমন করলাম আমি চিকেন ভুনাটা, কেমন হয়েছে, তোমাদের মন মতো হয়েছে কি না সেটা জানিও। আর কিছু ভুল হলে ক্ষমা করে দিও, আর যেটা ভুল হয়েছে সেটা আমাকে জানিও কি ভুল করেছি আমি। চলো সাথে থাকো আর পুরো ভিডিওটা স্কিপ না করে লাস্ট অবধি দেখো। আর চিকেন ভুনা মশলার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি চিকেন। এবার এই চিকেনটাকে আমি এই মশলাগুলো মানে লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর জিরে গুঁড়ো এটা দিয়ে দিচ্ছি লেবুর রস, আদা, লঙ্কা আর রসুন, তিনটে পেস্ট একসাথে। যতটা চিকেন থাকবে সেই অনুযায়ী দিতে হবে। আর এখানে আছে সরিষা তেল। এই কটা জিনিস দিয়ে চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করে 1 আওয়ার মতো রেখে দেবো। অন্যদিকে আমি কড়াইতে তেল নিয়ে নিয়েছি। তেল নিয়ে এবার এখানে আমি চিকেনগুলো, এই ম্যারিনেট করা চিকেনগুলো ভেজে নেব। এখানে চিকেনগুলো একটু ভালো মতো ফ্রাই করতে হবে। দেখো চিকেনগুলো ভাজা হচ্ছে, ভালো করে ভাজবে, মানে লাল লাল করে পুরো ভাজতে হবে, গ্যাসটা বাড়িয়েই করতে হবে, না হলে লাল হবে তুলতে দিচ্ছি। দেখো লাল করে ভাজা হয়ে গেছে, এবার চিকেনগুলো তুলে নেব। চিকেনগুলো একসাথে তুলে নেব। একটু ভাজা জায়গায় করতে হবে, পোড়া পোড়া থাকবে। এবার কড়াইতে যেই তেলটা আছে ওই তেলটা দিয়েই করবো, আর এক্সট্রা তেল দিচ্ছি না। এর মধ্যে দিয়েছি তেজপাতা, এলাচ, লবঙ্গ, ফোড়ন। এবার এতে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা ভালো করে ভেজে নিচ্ছি। দেখো পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার এতে অ্যাড করব টমেটো কেচাপ। এখানে টমেটো অ্যাড করা যাবে, টমেটো কাঁচা টমেটো অ্যাড করতেই পারো তোমরা, কিন্তু আমার কাছে এখন ঘরে নেই বলে টমেটো,
তাই আমি টমেটো কেচাপটা অ্যাড করে নিই। এতো খুব একটা আলাদা হবে না, কিন্তু তোমাদের যেটা ভালো লাগে তোমরা সেটাই অ্যাড করতে পারো। আমি যেটা হাতের কাছে পেয়েছি সেটা দিয়েই করছি। এবার অ্যাড করে নেব ওই ভেজে রাখা চিকেন। একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এটা অ্যাড করে দিচ্ছি টক দই। কালারটা ভালো আসার জন্য দিয়ে দিচ্ছি একটু চিনি। মশলা ভুনায় বেশি জল অ্যাড করতে হয় না, কিন্তু আমি যে মশলা ধোয়ার জলগুলো ছিল ওগুলো অ্যাড করে দিচ্ছি। এবার দিয়ে দেবো ভুনা মশলা। ভুনা মশলার মধ্যে আছে গোলমরিচ, সাজিরে শাহমরিচ, এলাচ, দারচিনি। বেশি করে মানে বেশি করে ভুনা মশলাটার মধ্যে সাজিরে শাহমরিচ, এলাচ আর হচ্ছে গোলমরিচ, এগুলি বেশি করে ইউজ করতে হবে। আমি মশলাটা রেডি করার দেখালাম না, এবার এটা ভালোভাবে একটু কষিয়ে নেব। এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি কাসুরি মেথি আর ধনে পাতা। এবার চিকেনটাকে একটু ঢেকে রেখে দেবো যাতে জলটাও শুকিয়ে যায়, একটু একটু যে জল আছে ওই জলটাও শুকিয়ে যায় আর ভালো মতো সেদ্ধ হয়ে যায়, মশলাগুলো ভালো মতো ঢুকে যায়। ঢেকে 10 মিনিট পর ফিরে আসছি। এবার ঢাকনাটা সরিয়ে দেখে নেব কেমন অবস্থায় আছে। এখনও একটু একটু জল রয়েছে, পুরোটা জল শুকিয়ে নিতে হবে, তাই ঢাকনাটা সরিয়ে রেখে বাকি জলটা আমি শুকিয়ে নেব। দেখতেই পাচ্ছ পুরো অয়েলটা ছেড়ে দিয়েছে আর কালারটাও কত সুন্দর এসছে। কিন্তু তোমরা দেখেছই আমি কত অল্প পরিমাণে লঙ্কার গুঁড়ো ইউজ করেছি। চিকেনটাকে ভালোভাবে লাল করে ভেজে নিয়েছিলাম বলে আর চিনি আর অল্প টমেটো ইউজ করার জন্য এই কালারটা এসেছে। অতটা লঙ্কার গুঁড়ো দেওয়া হয়নি এতে। আর অয়েলও তোমরা দেখেছ আমি কইটুকু ইউজ করেছি, কিন্তু অনেকটা অয়েলই বেরিয়ে এসছে, পুরো অয়েলটাই বেরিয়ে গেছে রান্না থেকে চিকেন থেকে, কারণ আমি দই ইউজ করেছিলাম বলে। দেখতেই পাচ্ছ পুরো চিকেন থেকে অয়েল বেরিয়ে গেছে, চিকেনটাও ড্রাই হয়ে গেছে আর ঝোল নেই, যেটাই আছে বেরিয়ে এসছে সেটাই পুরোটাই অয়েল। দেখো আমি যতটাভাবে পেরেছি তোমাদেরকে বোঝাতে চেষ্টা করেছি, আমি যতটা জানতাম ততটা চিকেন ভুনাটা যেভাবে রেডি করতে আমি যতটা জানতাম আমি ততটাই করার চেষ্টা করেছি। হয়তো আমার থেকে অনেকেই আরও ভালো ভালো আইটেম রান্না করতে জানো বা আমার থেকে ভালোভাবে চিকেন ভুনা রান্না করতে জানো, কিন্তু আমি আমার বেস্টটুকু দেওয়ার চেষ্টা করেছি। আর আমার ফ্রেন্ডসরা যাদের তোমার আমার এই রান্নাটা ভালো লাগবে, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আমার ভিডিওটাতে একটা লাইক দিও আর কমেন্ট করে জানিও কেমন হয়েছে। আর যাদের ভালো লাগবেও না তারাও কমেন্ট করে জানিও, তাদের থেকেও আমার শেখার আছে, তারা হয়তো বেস্ট, আমি তাদের থেকেও যদি নিজেকে আরও ইম্প্রুভ করতে পারি তাদের দেখে,
তাহলে সেটা আমারই ভালো। আর যারা আমার ফেসবুক পেজে এটা দেখছো, প্লিজ ফেসবুক পেজটাকে ফলো করো, আমার চ্যানেলটা লাইক করো। আর এইটুকুই, পুরো ভিডিওটাই পুরো স্কিপ না করে দেখো। যারা ফার্স্ট ভিজিট করছো প্লিজ সাবস্ক্রাইব করে যেও। আজকের জন্য এইটুকুই, সবাই ভালো থেকো, হ্যাপি থেকো, আর সবাই সবাইকে ভালো রেখো। আজকের জন্য এইটুকুই, টাটা।